বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা, জাতীয় সংসদে নেয়ার প্রতিবাদে আগামীকাল সারা দেশে প্রতিবাদ সভা এবং বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট। একই ইস্যুতে পরের দিন বৃহস্পতিবার শুধুমাত্র ঢাকা মহানগরে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে 20 দলীয় জোট। মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে 20 দলীয় জোটের মহাসচিব পর্যায়ের বৈঠক শেষে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সংবিধানে সংবিধান সংশোধন করে বিচারপতিদের অভিশংসন ক্ষমতা জাতীয় সংসদের উপর ন্যস্ত করার মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা হরণকারী ও গণবিরোধী উদ্যোগের প্রতিবাদে আগামীকাল 10 সেপ্টেম্বর বুধবার সারা দেশের জেলা ও মহানগরে 20 দলীয় জোটের উদ্যোগে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। একই ইস্যুতে আগামী 11 সেপ্টেম্বর বৃহস্পতিবার শুধুমাত্র ঢাকা মহানগরীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে। 20 দলীয় জোটের ওই কর্মসূচি ঘোষণার সময় নজরুল ইসলাম খান আরও বলেন, ক্ষমতা হারানোর ভয়ে এবং বিচারপতিদের নিয়ন্ত্রণের মধ্যে রাখতেই অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে নিচ্ছে বর্তমান সরকার। এখন কারো কাছ থেকে কোনো দাবি এটা ছিল না, কেউ কোনো দাবি করে নাই যে এই ক্ষমতা সংসদের হাতে দিয়ে দিতে হবে। জনগণের তরফ থেকে কোনো দাবি নাই, এটা আইনজীবীদের তরফ থেকে কোনো দাবি নাই, যে অবস্থা চলতেছিল তার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। তারপরেও এটা সরকার হাতে নিয়ে নিতে হবে কেন? আমরা মনে করি যে এর পেছনে একটা কুটিল চক্রান্ত আছে, আর সেটা হলো যে যাতে বিচারপতিরা একটা হুমকির মুখে থাকে, একটা থ্রেটের মুখে থাকে এবং সরকারের পছন্দ মতো রায় দিতে বাধ্য হয়। এরকম একটা উদ্যোগ থেকে সরকার এটা করছে। আমরা মনে করি যে এটা ন্যায় বিচার বা বিচার বিভাগের স্বাধীনতার এটা কোনো প্রসঙ্গ না, প্রসঙ্গ হলো সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা। আমরা মনে করি যে যে সরকার জনগণের দ্বারা নির্বাচিত নয়, সেই সরকারের এই ধরনের প্রয়াস গণবিরোধী